কে রোজ নতুন করে ভালোবাসো আজ মনের নতুন কে ভালোবাসো সময় আমি শুধু এটাই বলবো যে জীবনের অনেকটাই পরীক্ষায় পূর্ণ জীবনে এমন অনেক কিছু হয় যেগুলোর মধ্যে দিয়ে চলার সময় যে সেটা আমাদের বুঝি না পরীক্ষা তার ফলে তাতে পাশ না করলে আবার দিতে হয় সবাই বলুন যাচাই চাই বলুন প্রলোভন প্রলোভন প্রভুই যাচাইয়ের অনুমতি দেন আমাদের আস্থা পরীক্ষা করার জন্যে আস্থায় আমাদের বড় হয়ে উঠতে প্রভু সাহায্য করেন কারণ আস্থায় ভয় করে বড় হওয়ার একটা উপায় ছিল সেটা হলো নিজেকে এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া যেখানে আস্থা ব্যবহার করতে পারেন আরও বেশি আস্থার জন্যে প্রার্থনা করুন অল্প আস্থা আছে আবার বেশি আস্থাও আছে তবে ব্যবহারের মাধ্যমেই আস্থা ধীরে ধীরে বাড়তে থাকে তাই প্রভু যাচাইয়ে পরীক্ষার জন্যে ব্যবহার করেন আজ এমন অনেক বাণী শুনবেন যা পরীক্ষার জন্যে প্রভু আমাদের যাচাই করেন পদোন্নতির আগে আমাদের পরীক্ষা হয় কোনো পদোন্নতির জন্যে প্রার্থনা করলেই ভালো ফল হবে এমন নয় তার সঙ্গে পরীক্ষাও দিতে হবে এই ধরনের বেশ কিছু ব্যাপার আজ বোঝাতে চাই কারণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো এমন কিছু নিয়ে লড়ছেন যেগুলো মন থেকে গ্রহণ করে তার মধ্যে দিয়ে আবার চেষ্টা করে যান কারণ আপনি যদি শুধু লড়াই করতেই থাকেন তাহলে একদিন আপনি একেবারে ঠিক বুঝেছেন ক্লান্ত হয়ে পড়বেন আমার তো মনে হয় অসংখ্য লোক এই পরীক্ষা যাচাই প্রলোভনের ব্যাপারগুলোতে অন্যভাবে নিয়ে পরীক্ষা নেয় তবে সে আপনাকে পাপের দিকে ঠেলতে চেষ্টা করবে আমি আমার প্রতিটি শিক্ষাক্রমে এই কথাটা বলবো কারণ আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দিতে চাই যে যাচাই হওয়ার ধরনটা কীরকম প্রভু যদি যাচাই করে দেখতে চান তাহলে তিনি আস্থা পরীক্ষার জন্যেই তা করবেন যথেষ্ট সময় নিয়েই আপনাকে বার করে আনবেন কারণ সেটাই প্রভুর প্রতিজ্ঞা আমরা যতটা নিতে পারি তার বেশি তিনি দেন না সবসময় বেরোবার একটা পথ রাখেন অন্যদিকে শয়তান ঝট করে জীবনে ঢোকে সে চায় আমাদের ওই চেষ্টার সময়টায় পেছন দিকে টেনে আনার প্রভুকে দোষ দিই লোকেদের সঙ্গে হঠাৎ দুর্ব্যবহার করতে থাকি বা অন্য কোনো ধরনের পাপি আচরণে নিজেদের জড়িয়ে ফেলি যে কোনো পরিস্থিতিতে জয়লাভ করতে পারি সাফল্য পেতে পারি আমরা নানা রকম পরীক্ষা নিরীক্ষায় তিনটে বাণী একবার পড়ে নিন এগুলো ভিত্তিমূলক বাণী সবগুলোই উদ্দীপনা জায়গায় বিষয় হল জয় রোমিও আটে সাঁত্রিশ কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাঁহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষাও অধিক বিজয় হই এই অংশগুলো আপনারা দাগ দিয়ে রাখুন যখনই কোনো যাচাইয়ের ব্যাপারে ঢুকবেন তখনই এগুলোকে বার করবেন যখনই মনে হবে অসুবিধা হচ্ছে তখনই তিনটে বাণী পড়ে নেবেন তাঁহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই এর পরেরটা হলো এক করন্থীয় পনেরো সাতান্ন কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন তিনি আমাদিগকে জয় প্রদান করেন আর শেষের পানিটি হল দুই করন্থীয় দুয়ের চোদ্দ আর ধন্য ঈশ্বর তিনি সর্বদা আমাদিগকে লইয়া বিজয় যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন এর মধ্যে একটা বাণী আছে যেটা বোঝা দরকার সবার আগে বলি প্রভু আপনাকে অন্যের সামনে সাক্ষী হিসেবে ব্যবহার করতে চান কিন্তু আপনি যদি কোনো কিছুর মধ্যে দিয়ে না যান তাহলে লোকে আপনাকে মোটেই মনোযোগ দেবে না এসব ক্ষেত্রে প্রথমেই লোকে জিজ্ঞেস করবে কি করলেন কি করে জানলেন সেই জন্যই বাইবেলে বলেছে আরেকবার আপনাদের বাণীটি শোনাব বাইবেলে সহজভাবে বলেছে যে আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন লোকে আমার কথা শোনে কারণ তারা ভালোভাবে জানে যে আমি যা বলছি তা আমি জানি কারণ আমি তাদের বলতে পারি যেসব অবস্থা দিয়ে আমি গেছি তার কথা তবে তার মানে এই নয় যে প্রত্যেকটা ব্যাপারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে আর তবেই আপনি ওই সব অবস্থার মধ্যে দিয়ে যারা গেছেন তাদের সাহায্য করতে পারবেন আমি যেটা বলতে পারি সেটা হলো লোকেদের তার মধ্যে ঠেলে দেওয়া উচিত নয় এখানে তারা কি বলবে তার সূত্রই জানে না ব্যাপারটা এরকম বাচ্চা হওয়ার সময় একজন মহিলাকে ডাক্তার বলল চাপ দাও ডাক্তার জানে না চাপ তখন কিভাবে দিতে হয় কারণ তোমার মনে হয় সবই সহজে বেরিয়ে যাবে তাই নয় কি হতে পারে আজ এখানে কোনো কুড়ি বছর বয়সী একজন বা ষাট বছর বয়সী কারোর চেয়ে বেশি আধ্যাত্মিকভাবে পরিপক্ক স্বাভাবিকভাবে আমরা সবাই বেড়ে উঠি কিন্তু প্রভু চান আমরা বড় হয়ে উঠব আমার আজকের বার্তার শিরোনাম হলো এখন বড় হওয়ার সময় আমি নির্দিষ্ট কারোর কথা বলছি না তা সে এখানকার বা টিভির দর্শক যেই হোক না কেন কিন্তু আমি জানি খুব ভালোভাবে জানি যে আপনাদের অনেকেই ওই সেই এক বোকা বোকা ব্যাপারে হেটে চলেছেন সেই একই পুরনো অন্ধকানাগুলি একই কাজ বারবার বারবার করে চলেছেন সেখানে কোনো পথ নেই যা দিয়ে আপনি বাইরে বেরোবেন একমাত্র বেরোবার পথ রয়েছে তার মধ্যে দিয়ে আর সেটা প্রভুর দেখানো পথ আমি তাই আজ আপনাদের সেটা বলতে চাই যেটা পৌল বলেছিলেন খ্রিস্টের নাম নিয়ে অনুনয় করে বলেছি যে খ্রিস্ট তোমাদের পূর্ণতা দিয়ে করবেন তোমাদের মধ্যে প্রকাশিত হবেন প্রভুর উপায় মেনে কাজ করো কারণ সেটা ছাড়া কোনো উপায় নেই আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কইতাম শিশুর ন্যায় চিন্তা করিতাম শিশুর ন্যায় বিচার করিতাম এখন মানুষ হইয়া বলিয়া শিশু ভাবগুলি ত্যাগ করিয়াছি বাচ্চারা একটা জিনিস প্রায় করে যেটা হলো অস্বস্তি বা গোলমাল হলেই ঘ্যান ঘ্যান করে তাই আমাদের মানে বড়দের একটা জিনিস শেখা দরকার সেটা হলো বলিষ্ঠ ও স্থায়ী হওয়া আর পরিস্থিতি ঠিক না থাকলেও খুশি থাকতে শিখুন ঠিকঠাক না চললেও নিজের অঙ্গীকার বজায় রেখে এগিয়ে যান সব কিছু যখন ঠিকঠাক চলে তখন আমরা একরকম মানুষ তারপরে কিছু একটা বেঠিক হলেই আমরা সম্পূর্ণ অন্যরকম মানুষ হয়ে যাই যখন সব কিছু বেশ ভালোভাবে চলে তখন একরকম তারপর হঠাৎ সব যেই পাল্টে যায় আমাদের যাচাই হয় অমনি আমরা অন্যরকম মানুষ আমি তাই বলি এটা পৃথিবীর সামনে নির্দশন হতে পারে না একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বোঝা দরকার আপনারা বিশ্বাসীরা শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জানা দরকার যেটা হলো প্রভু আমাদের পৃথিবীতে এনেছেন পৃথিবীর বুকে সাক্ষী হওয়ার জন্যে আমাদের নুন ও আলো হওয়া দরকার আমাদের জীবন্ত পাত্র হওয়া দরকার সবাই যেন পড়তে পারে পরমেশ্বরের সেই পত্র যাতে বলা আছে খ্রিশ্চান হিসেবে তুমি এই জীবনটা লাভ করেছ আর খ্রিশ্চান হয়ে জীবন কাটাবার একটা বিশেষ দিক হলো এটাই যে আপনাদের জীবনে যখন কোনো সমস্যা আসবে তখন আপনি সুখে থাকবেন যথেষ্ট সুখী জীবন কাটাবেন এবং অপর দিকের পথে বিজয়ী হয়ে বিচরণ করবেন প্রত্যেক সময়ে জীবনের প্রতিটি সময় তবে বিজয়ী হওয়ার মানে এই নয় যে আপনি সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন তার মানে হলো যে তখনও আপনার জীবন সুন্দরী থাকবে ভালোভাবে আপনি জীবন কাটাবেন গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় যে আপনার সমস্যা আছে কি নেই সমস্যা হলো সেটা কি আপনাকে গ্রাস করেছে ইফিসিয় চারের পনেরো বলে কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া হইয়ার সর্ববিষয় তাঁহার উদ্দেশ্যে বৃদ্ধি পাই প্রেম নিজেকে জড়িয়ে নিয়ে বড় হয় আপনার পাশের জনের দিকে তাকিয়ে হেসে একটা কথা বলুন বলুন বড় হলো তারা যদি আপনাকে বলে নিজের মধ্যে বড় হও তাহলে নিজের নিজের মধ্যে বড় বড় তাদের বড় হওয়া দরকার আছে বুঝে নিন ব্যাপারটা অদ্ভুত বাইবেলে বলেছে যোহন আটে একমাত্র সত্যি আমাদের মুক্ত করে তাই তিনি এখানে বলেছেন প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সত্য কথা বলুন সত্য সহকারে কাজ করুন সত্যনিষ্ঠ হয়ে বাঁচুন তারপর বলেছে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পাই অতএব ব্যাপারটা হলো প্রকৃত যে সমস্যায় আমরা জরজীর্ণ সেটা নিয়ে আমরা কখনোই বাচ্চার মতো আচরণ করতে পারি না আমাদের এবার বন্ধ করতে হবে অন্যদের দোষারোপ করা সব কিছুতে অজুহাত দেখানো দিয়াবলের ঘাড়ে কেবলই দোষ চাপানো নিজের আচরণের জন্য অন্য কাউকে তাই করা এটা করবেন না আমারও ছিল কিন্তু এখন আমার আর সেই ব্যাপারটা নেই হ্যালো লুইয়া এবার বড় হওয়া দরকার আধ্যাত্মিক পরিপক্কতার ফলে ধারাবাহিক সমস্যা সৃষ্টি হয় বলছিলাম তখন তখন অবশ্য ভাবিনি যে অনেকেরই এই কথাটা মনে ধরতে পারে আমি এটা বলি না কারণ আমি জানি অনেকেই এটা আঘাত করতে পারে কিন্তু আমি এটা মানি আমি জানি যখন ক্রমশ বেড়ে চলা অন্তহীন সমস্যা আসে তখন আমাদের মুখোমুখি হতে হয় সেটা হলো আক্রমণের সময় কিন্তু আজ অথবা কাল বলা বন্ধ করতে হবে দিয়া বল আমায় আক্রমণ করছে কারণ বল সবাইকে আক্রমণ করে দিয়াবল আপনাকে ত্যাগ করেছে এটা ভাবার চেয়ে সে নেই এটা ভাবা অনেক ভালো কারণ দিয়াবল আপনাকে আক্রমণ না করা মানে আপনি ব্যাপারটা নিয়ে বেশি পাতা খামাচ্ছেন না নানা রকম নীতি ও শক্তির বজায় রাখতে গেলে আমরা স্বর্গীয় স্থানে বসে রয়েছি যদিও আক্রমণের নানা রকম সময় রয়েছে তবুও আমরা লুকের চার নম্বর অধ্যায় আবার দেখব যেখানে যিশু চল্লিশ দিন উপোস করার সময় দিয়াবল তাকে অবৃত্তভাবে একের পর এক আক্রমণ করে গেছিল এখানে বলছে যে এই পরীক্ষা ও প্রলোভনের চক্র যখন একেবারে সম্পূর্ণ হয়ে যাবে তখন শয়তান পরবর্তী সুযোগের জন্যে ওত পেতে বসে থাকবে পরীক্ষা সময় চলতে থাকে আর সেই জন্যে যত বাণী শুনব তত বেশি ওই সময়গুলো সামলাতে সক্ষম হব আমি এখানে বলবো যে যদিও দিয়াবল আমাদের প্রায় আক্রমণ করে তবুও প্রভুর বাণীর মাধ্যমে আমাদের অভিজ্ঞতার সাহায্যে সময় আক্রমণের কারণে দুঃখে মুষড়ে থাকতে পারেন না তাহলে আধ্যাত্মিক অপরিপক্কতার কারণে কি ধরনের সমস্যা হতে পারে এই নিয়ে আলোচনা করা যাক যদিও তালিকাটা অন্তহীন তবে আমরা কয়েকবার এ বিষয়ে আলোচনা করব আধ্যাত্মিক অপরিপক্কতার কারণে সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হয় আধ্যাত্মিকভাবে অপরিপক্ক মানুষ অন্য লোকেদের সঙ্গে মিশতে পারে না প্রথম কথা স্বার্থপরতা হলো আধ্যাত্মিক অপরিপক্কতার চিহ্ন স্বার্থপর লোকেদের সম্পর্ক কারোর সঙ্গে খুব ভালো হয় না কারণ আজ বা কাল লোকেরা ক্লান্ত হয়ে যায় কাল এটা ওটা আমিন মানুষ শুনতে শুনতে অনেক সময় রেগে যায় আমায় সব কারণে কথা বলার সময় তুমি জানো না আমার কি হয় তবুও নিরাপত্তা নিয়ে আমার সমস্যা ছিল এমন কিছু কিছু ক্ষেত্রে আমি বরিষ্ঠ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তা ভীষণভাবে ভীষণ ভাবে ভুগতাম তুমি আমার দুঃখ দিলে তুমি আমার দুঃখ দিলে তুমি আমার দুঃখ দিলে আচ্ছা আমি তো নিরাপত্তাহীন আমি তো এই সম্পর্কটা বুঝতেই পারি না আমার কথা শুনে হাসছেন না তো কি জানেন সত্যি বলতে কি আমি এখানে আর আপনার মাথায় হাত বুলিয়ে কিছু করতে চাই না আর আশীর্বাদ করুন প্রভু আপনি সত্যি অপূর্ব আপনি এমন কিছু চান যাতে জীবন পাল্টে যায় ততখানি ডেভ বসে বসে ফুটবল দেখে আর আমি দুঃখ পাই ও গলফ খেলতে যায় আর আমি আহত হই অনেক সময় ব্যাপারগুলো আমাদের চুপচাপ গিলে নিতে হয় আমাদের শুধু বলতে হবে দেখো এই হলো জীবন কী করা যাবে এমন কাউকে আপনি বিয়ে করবেন না যে আপনি যেভাবে চান সেভাবে সব সময় যাবতীয় কাজ করে যাবে দেব সত্যি খুব ভালো মানুষ সে বড় বড় উপহার কেনে না সব সবসময় দৌড়ে গিয়ে জিনিস কিনে আনে না মনে হয় সাঁত্রিশ বছরে দুবার বোধহয় ও ফুল কিনে এনেছিল আমার জন্যে ওর সেসবে কিছু হয় না আমি ঘ্যান ঘ্যান করতাম চেঁচামেচি করতাম ও কিন্তু কিছুই বলতো না রেগে রেগে ক্লান্ত হয়ে আমি আর রাখতাম না কারণ তাতে কারো লাভ হতো না যাই হোক ডেভ কিন্তু সাধারণের অপূর্ব অসাধারণের কাজ করে যেত আপনার স্বামী বা স্ত্রী হয়তো উপহার দিন আপনাকে আপনি কিন্তু কিছু নিয়ে আসেন না এমন একজনকে হয়তো পেলাম যে কিছু একটা করে কিন্তু করলেও উপহার অন্তত নিয়ে আসে না মূল ব্যাপারটা হলো আমরা কখনোই এমন কাউকে পাই না যে সম্পূর্ণ আমাদের মনোমতো সমস্ত কাজ করে যাবে তাই আমাদের সদর্থক হওয়া উচিত যেটা আধ্যাত্মিক পরিপূর্ণতার আরেকটা চিহ্ন আর আমরা যা যা নই তা ভালো করে সাজিয়ে বলে যাওয়া বন্ধ করতে হবে আমার মনে হয় যে আধ্যাত্মিক পরিপূর্ণতার আরেকটা চিহ্ন সেটাও আমাদের দেখতে হবে আর সেটা করে চলতে হবে সেটাই হচ্ছে সত্যি কথা আমিন আমার পঞ্চান্নতম জন্মদিনে গোলাপ এনে বলেছিল ডেভ এটা বহুদিন ধরে রাখতে হবে ও সেই ধরনের মানুষ যে একেবারে অনেক কিছু সম্পাদন করে আধ্যাত্মিক অপরিপক্কতা ভালো কথা এর ফলে আর্থিক সমস্যা সৃষ্টি হয় কারণ মানুষ প্রাজ্ঞতার চেয়ে বেশি আবেগপ্রবণ হতে চায় যখনই চেয়েছে সবসময় তখনই পেয়ে গেছে এটা কখনোই কারোর ভাগ্যে সম্ভব হয়নি সবাইকে জানতে হবে কিভাবে পোষণ করতে হয় সবাইকে জানতে হবে কিভাবে অপেক্ষা করতে হয় আমার মনে হয় নগদ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারি বা অসন্তোষ হলো আধ্যাত্মিক অপরিপক্কতার আরেকটা চিহ্ন মানসিক ক্ষোভ বা চাকরি পছন্দ নয় মণ্ডলী পছন্দ নয় স্বামী পছন্দ নয় পি পছন্দ নয় পাড়াপড়শি পছন্দ নয় এই বাড়িটা পছন্দ নয় পাশের বাড়ি পছন্দ নয় এর শেষ নেই আরও কিছু নেই কিছু একটা নেই অসন্তোষ 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 আমাদের যা আছে অসন্তোষ সেটা নিয়ে নয় আমরা নিজেদের নিয়ে অসন্তুষ্ট এবার আমি স্বাগত জানাই প্রভুর বন্দনা গান করি এমন কোনো সমস্যা পাওয়া কঠিন যেটা কোনো না কোনোভাবে আধ্যাত্মিক অপরিপূর্ণতার সঙ্গে যুক্ত নয় মনে রাখবেন আধ্যাত্মিকভাবে যত পরিপক্ক হবেন তত সুখী থাকবেন এবং শান্তিতে দিন কাটাবেন তত সন্তুষ্টি অনুভব করবেন যত এর সঙ্গে জীবনকে জুড়তে থাকবেন লোকেদের সঙ্গে মিশতে পারবেন এবং আনন্দে থাকবেন আমিন জাকব অধ্যায় এক জাকব একের এক থেকে চার হল পরিপক্কতার এক ছবি শুরু করব জাকব এক দুই থেকে হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষার পরও তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও আর জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আমি সবসময় জীবনে একটা কথা বলে এসেছি যে আসল ব্যাপারটা বার করার আগে তারা আশেপাশের আরও ঘটনা টেনে বার করে আর এটা সব সময় হয় আমরা যেই আরেকটু পড়বো তখনই বুঝবো যে ব্যাপারটা হলো যাচাই করলে নিজেদের সম্বন্ধে জানা যায় আর ঠিক এই কারণেই ওদের এতটা মূল্যবান মনে করি কারণ এগুলো দেখিয়ে দেয় আমাদের সত্য চরিত্রকে ও আমাদের সত্য স্বভাবকে আমাদের দুর্বলতার ক্ষেত্রগুলোকে দেখায় আমিন এটা একটা দারুণ খবর কারণ তখনই আমরা প্রভুর কাছে যেতে পারি বাস্তবকে দেখতে পাই সাহায্য পাই কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা প্রতারিত হই ও অন্যদের দোষারোপ করে যেতে থাকি ততক্ষণ কোনো রকম সাহায্যের প্রশ্নই নেই কারণ আমরা ব্যাপারগুলোকে এমন জায়গায় নিয়ে যাই যা তার আর জায়গা নেই একজন মানুষ যে যাচাই করলে শেষ ফলাফল দেখে মনে মনে খুশি হয় সে পরিপক্ক একেবারে পরিপক্ক মানুষ সময় সময় আমাদের সবাইকে যাচাই করা হয় তবে যিনি একজন পরিপক্ক খ্রিস্টান তিনি পরীক্ষা ও যাচাইয়ের মধ্যে চলতে গিয়ে শান্তিতে থাকেন সময় হল বড় হওয়ার এবং নিজেদের কর্মের দায়িত্ব গ্রহণ করা জেনে রাখুন যে আজ বা কাল পরীক্ষা পাশ করে আমরা আমাদের বিজয় এবং আনন্দের জীবনে প্রভুর আশীর্বাদ সম্পূর্ণরূপে উপভোগ করব আপনি জানেন না যে কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায়ের ডট অর্কে প্রার্থনা অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েস এর সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা